আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হ্যালো। ইকে টেলার্সের পক্ষ থেকে সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুগণ, আজ আমি তোমাদেরকে দেখাবো মহিলাদের প্যান্টি কিভাবে কাটিং করতে হয় এবং সেলাই করতে হয়। বন্ধুগণ, ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখবে, ফার্স্ট টু লাস্ট আমি একদম সহজ ভাবে কিভাবে তোমাদেরকে দেখাবো, যাতে তোমাদের বুঝতে কোনো সমস্যা না হয়। ঠিক আছে, তো আমি যেই নিয়ে দেখাবো তোমাদেরকে, তোমরা পরবর্তীতে যে কোনো সাইজের প্যান্টি কাটিং করে তোমরা সেলাই করতে পারবে অনায়াসে। ঠিক আছে, তো আমি আজকে 32 সাইজের একটি প্যান্টি কাটিং করবো এবং সেলাই করে তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, তো চলো বন্ধুকে দেরি না করে ভিডিও স্টার্ট করি। ঠিক আছে, তো আমি প্যান্টি তৈরি করার জন্য আমি এখানে কটন কাপড় নিয়েছি। কটন কাপ থেকে এরকম ভাবে প্রথমে আমি লম্বা লম্বা বাঁশ দিয়েছি। দেখো, এখানে এখানে দুটি পাল্লা আছে। ঠিক আছে, অর্থাৎ এটাকে আমি একটি বাঁশ দিয়েছি, এটা হচ্ছে বন্ধ সাইড, এটা হচ্ছে খোলা সাইড। এক বাঁশ দেওয়ার পর এটাকে আবার নর্মাল ভাবে আমি আবার আর একটাকে এটাকে ডাবল বাঁশ দিব। এরকম ডাবল বাঁশ দেওয়ার পর এরকম ডাবল বাঁশ দেওয়ার এটাকে আমি আবার মাঝখান দিয়ে আবার আরেকটি বাঁশ দিব এরকম ভাবে। ঠিক আছে, এরকম ভাবে দেখে এরকম ভাবে বাস দিব। বাস দেওয়ার পর এখানে উপর থেকে আমি মনে করো 1.5 ইঞ্চি রাবারের জন্য বাদ দিয়ে দিলাম। এখানে উপর থেকে রাবারের জন্য অতটুকু কাপড় আমি রাবারের জন্য বাদ দিয়ে নিলাম। ঠিক আছে, তো আমার প্যান্টিটির লম্বা দামি হচ্ছে তোমার 10 ইঞ্চি। ঠিক আছে, তো 10 ইঞ্চি এটা বন্ধ স্যার। ঠিক আছে, নিচে নিচে কোনো জয়েন হবে না। হ্যাঁ, তো এখন এই যে আমি দাগ দিয়েছি রাবারের জন্য, এখান থেকে আমি 3.5 ইঞ্চি নিচে একটি মার্ক দিই। সেরকম ভাবে 3.5 ইঞ্চি নিচে একটি মার্ক দিই, মার্ক দিকে আমি এরকম সুন্দর করে মিলিয়ে নিব। ঠিক আছে, এরকম সুন্দর করে মিলিয়ে নেওয়ার পর এখন নিচের সাইড থেকে এখানে যে নিচের সাইড থেকে এটা হচ্ছে বন্ধ সাইড। ঠিক আছে, তো এই বন্ধ সাইড থেকে আমি কি করব, 2.5 ইঞ্চি দূরে একটি মার্ক দিব, 2.5 ইঞ্চি দূরে একটি মার্ক দিব। মার্ক দিয়ে এখানে এই মার্ক থেকে এখান থেকে এই মার্ক পর্যন্ত আমি একটি সোজাসুজি একটি মার্ক দিব। এরকম ভাবে মার্ক মার্ক দিয়ে এই এখান থেকে এখান পর্যন্ত এটা মাঝ বরাবর আরেকটি আমি মার্ক দিয়ে নেবো। এখান থেকে এখানে আবার আসতে জরুরি না, 9 ইঞ্চি, 9-এর অর্থ 4.5, এই 4.5 থেকে আমি একটি মার্ক দিব। ঠিক আছে, মার্ক দিয়ে এই মার্ক থেকে 1 ইঞ্চি উপরে, 1 ইঞ্চি উপরে, 1 ইঞ্চি উপরে আমি একটি এরকম ভাবে মার্ক দিব। মার্ক দিয়ে এখান থেকে রাউন্ড করে আমি এটাকে এই পর্যন্ত এটাকে মিলিয়ে দিব, রাউন্ড করে একটি মার্ক এই পর্যন্ত মিলিয়ে দিব। এরকম ভাবে রাউন্ড দিয়ে মিলিয়ে দিবে। এটা হচ্ছে আমার ব্যাক পার্টের জন্য। ঠিক আছে, তো এখানে দুটি পার্ট আমি একসাথে কাটতেছি, তো ব্যাক পার্টের জন্য এরকম ভাবে একটি শেপ দিয়ে নেবে। এখন ব্যাক পার্টের জন্য যে শেপ দিয়েছি, এই শেপ থেকে আবার 1 ইঞ্চি উপরে, দেখ এই শেপ থেকে আবার 1 ইঞ্চি উপরে একটি মার্ক দিব। এরকম ভাবে মার্ক দিয়ে এটাকেও আমি ঠিক এরকম ভাবে, এরকম ভাবে সুন্দর করে তাদের উপর এরকম ভাবে একটি মার্ক দিব। ঠিক আছে, এরকম মার্ক দেওয়ার পর এখন আমি এই বার করে দিয়ে এটাকে কেটে নিব। প্রথমে আমি কাটিং করব এই এই দাগ দিয়ে। ঠিক আছে, ব্যাক পার্টের দাগ দিয়ে আমি এটাকে কেটে নিব। আমি প্রথমে এটাকে ব্যাক পার্টের যে মার্ক দিয়েছি এই মার্ক অনুযায়ী এটাকে কেটে নিচ্ছি। কেটে নিলাম। ঠিক আছে, তো কেটে নেওয়ার পর এখানে আমাদের আর কোনো কাটিং করার কোনো প্রয়োজন পড়ে না। ঠিক আছে, এখানে আমাদেরকে জয়েন হবে। হ্যাঁ, এখানে যে একটি বন্ধ সাইড আছে, বন্ধ সাইড থেকে আমি কেটে কেটে নিচ্ছি। এখন আমরা এটাকে দেখো এরকম ভাবে, তো এটা হচ্ছে আমার পিছনের সাইড। ঠিক আছে, এটা হচ্ছে আমার পিছনের সাইড আর এটা হচ্ছে আমার সামনের সাইড। ঠিক আছে, দেখো এটা হচ্ছে আমার সামনের সাইড।
এখন আমি কি করবো, এখান থেকে এই যে উপরের যে সামনের সাইডের জন্য মার্ক দিয়েছিল এই মার্কগুলো দিয়ে এটাকে কেটে নিবে। দেখো এরকম ভাবে, নেওয়ার পর এখন আমরা পার্ট দুটিকে আলাদা করব। পার্ট দুটিকে আমরা এরকম ভাবে বাল দেব, ঠিক আছে? অর্থাৎ আমার নিচের সাইডে কোনো জয়েন হবে, ঠিক আছে? দেখো এটা হচ্ছে আমার, এটা থাকবে সামনের পার্ট আর এটা হচ্ছে পিছনের পার্ট। এখন আমরা কি করব, এই সাইডে এবং এই সাইডে একটি সেলাই দিয়ে জয়েন করে নিব, এই সাইডে এবং এই সাইডে সেলাই দিয়ে এটাকে জয়েন করে নিব প্রথমে। তো এক সাইড জয়েন দেওয়া আছে, ঠিক আছে? তো আমরা অপর সাইডটি এরকম ভাবে জয়েন দেবো, এখানে একটা সেলাই দিব, তার উপরে আবার আর একটা সেলাই দিব, অর্থাৎ এখানে আমি ডাবল সেলাই দিয়ে নেবো, ঠিক আছে? এরকম ভাবে আমার দুনো সাইড সেলাই হয়ে গেছে, ঠিক আছে? তো এখন আমরা এখানে রাবার জয়েন করব, এখানে আমরা কি করব, রাবার দিব কোমরে, এবং এখানে আমরা চাইলে এটাকে এরকম ভাবে ফোল্ডিং করে বাস দিয়ে সেলাই দিয়ে নিতে পারি, আর যদি তোমরা রাবার দাও তাও পারবে, ঠিক আছে? রাবার দিলেও পারবে, নইলে তোমরা শুধু এরকম ভাবে বাস দিয়ে এখান থেকে একটা সেলাই দিয়ে নিতে পারো। তো আমি তোমাদেরকে এখন বোঝানোর সুবিধা, আমি এখন রাবার দিচ্ছি না, ঠিক আছে? তোমরা চাইলে রাবার বসিয়ে নেবে, ঠিক আছে? তো আমি এই সাইডে শুধু একটা সেলাই দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আমি দেখো এখানে সাইডে তোমরা চাইলে রাবারও দিতে পারো, ঠিক আছে? আমি এখানে জাস্ট তোমাকে ফোল্ডিং করে আমি এখানে পাইপিনের মতন করে সেলাই দিয়ে নিয়েছি, তোমরা চাইলে এখানে পাইপিনে বসিয়ে নিতে পারো, ঠিক আছে? এখন আমি কি করবো, কোমরে রাবার লাগাবো। তো কোমরে রাবার লাগানোর প্রথমে আমরা মেপে নিবো, এখানে আছে কত, 16 ডাবল করলে আস্তে আস্তে আমার 32, ঠিক আছে? তো 32 ইঞ্চি কোমরের জন্য আমার কতটুকু রাবার নিতে হবে, হ্যাঁ দেখো রাবার লাগানোর নিয়ম হচ্ছে তোমরা রাবারটিকে এরকম ভাবে বাঁধ দিবে, ঠিক আছে? এরকম ভাবে বাঁধ দিয়ে এরকম ভাবে পিছে দেখবে বরাবর আসে কিনা, ঠিক আছে? অর্থাৎ এখানে আছে কত, 1 বাজে 16 ইঞ্চি, হ্যাঁ? তো তোমরা 8 ইঞ্চি তোমাদের এটা হাফ রাবার নিতে হবে, 8 ইঞ্চি এখানে 16 অর্ধেক আসতেছে 8 ইঞ্চি, ঠিক আছে? তো 8 ইঞ্চি তার থেকে আমি আরো 1.5 ইঞ্চি রাবার বেশি নিবো, তো আসতে আসতে 9.5 ইঞ্চি, এটা যদি এরকম ডাবল বাস দিই, ডাবল বাস দিলে আমার 19 ইঞ্চি রাবার আসতেছে, ঠিক আছে? তো আমার এখানের জন্য মোট এরকম ভাবে 19 ইঞ্চি রাবার নিতে হবে, এটার জন্য 19 বা 20 ইঞ্চি। তোমরা বলার জন্য তোমাদের যদি একটু লুজ করো তাহলে 1 ইঞ্চি রাবার বেশি নিবে। ধরো আমি এখানে আমি 20 ইঞ্চি নিলাম, 20 ইঞ্চি রাবার নিয়ে এখানে আমি এটাকে এরকম ভাবে জয়েন করবো, ঠিক আছে? 20 ইঞ্চিতে আমি এটাকে কেটে নিবো রাবারটিকে। বত্রিশ ইঞ্চি কোমরের জন্য আমি 20 ইঞ্চি রাবার নিলাম, ঠিক আছে? তো 20 ইঞ্চি রাবার নিয়ে এখানে আমি এটাকে এরকম ভাবে এখানে জয়েন দিয়ে নেবো। রাবারটিকে এরকম ভাবে ধরে জয়েন দেওয়ার সময় ওপর ডাবল স্টিচ দিতে হবে, ঠিক আছে? রাবারটিকে আমি এরকম ভাবে জয়েন দিয়ে নিয়েছি, ঠিক আছে? এখন জয়েন নিয়ে নেওয়ার পর এখন আমরা এটাকে এরকম ভাবে ধরবো, এটা হচ্ছে ভিতরের সাইড, হ্যাঁ? রাবারটিকে এরকম ভিতরের সাইডে বসাবো, বসিয়ে প্রথমে আমরা এক সাইডে এরকম করে চিকন করে একটি সেলাই দিয়ে নিই, পুরোটা ধরে একটি এরকম করে সেলাই দিয়ে নিই, সাইড দিয়ে এরকম ভাবে একটি ভিতরে
একটু সেলাই দিয়ে নিয়ে নিয়েছি, ঠিক আছে? দেখো এরকম পাতা, তোমরাও সাইড দিয়ে একটু সেলাই দিয়ে নেবে। সেলাই দিয়ে নেওয়ার পর রাবারটিকে সেলাই দেওয়ার পর রাবারটিকে আমরা এরকম ভাবে এখানে এরকম ভাবে ধরবো, ঠিক আছে? ধরে রাবারের উপর দিয়ে কাপড়টিকে এরকম একটি বাঁশ দিব। এখানে যে রাবারটি আছে, রাবারের সাইডে আমার সেলাই দিতে, রাবারের উপর যাতে সেলাই নেওয়া পারে, ঠিক আছে? অর্থাৎ কাপড়ের এই যে আমি বাঁশ দিয়ে সেলাই করেছি না, এটার সাইড দিয়ে আমি উপর দিয়ে সেলাইটি নিয়ে আসবো, ঠিক আছে? দেখো এরকম ভাবে রাবারের উপর যেন সেটা সেলাই না করে, আমার কাপড়ের উপরে সেলাই দিতে হবে, ঠিক আছে? এরকম ভাবে ধরে এরকম রাবার টান দিয়ে সামনে পিছনে হাত রেখে আমার শুধু কাপড়ের উপর সেলাইটা দিতে হবে, ঠিক আছে? রাবারের উপর যেন সেলাই না করে, এরকম আমি পুরোটা সেলাই দিয়ে নেব। এরকম ভাবে সুন্দর করে আমরা ইলাস্টিক লাগিয়ে নেওয়ার পর আমরা কি করবো, দেখো এরকম ভাবে টেনে এটাকে কাপড়টিকে লেবেল করে সুন্দর করে, যাতে সবগুলা কুচি এক সমান হয়, হ্যাঁ, আমরা এটাকে বসিয়ে নেব। এরকম বসিয়ে এখন আমরা চাইলে এখান দিয়ে মাঝখান দিয়ে একটা সেলাই দিয়ে দিতে পারি, ঠিক আছে? যদি চাও, আর যদি না চাও তাহলে এইভাবে চলবে, ঠিক আছে? তো আমি মাঝখান দিয়ে আরো একটা সেলাই দিয়ে নিচ্ছি, ঠিক আছে? তো আমাদের পেন্টিটি এরকম ভাবে তৈরি হয়ে গেল। তো বন্ধুগণ, আশা করি ভিডিওটি তোমরা বুঝতে পারছো। ভিডিওটি যদি তোমাদের কোনো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করবো ইনশাল্লাহ, ঠিক আছে? তো এরকম ধরনের পেন্টি আমি যেই নিয়ম তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, ঠিক একই নিয়ম কাটিং করলে তোমরা যে কোনো সাইজের পেন্টি কাট করতে পারবে, ঠিক আছে? তো আমি এখানে তোমাদেরকে 32 সাইজের পেন্টি কেটে দেখাচ্ছি, কেটে দেখিয়েছি এবং সেলাই করে দেখিয়ে দিয়েছি, ঠিক আছে? তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি আমার ভিডিওটি শেয়ার করবে বন্ধুদের মধ্যে, এবং বাসা থেকে বেল আইকনটি ক্লিক করে রাখবে, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের নোটিফিকেশনে চলে যায়। তো বন্ধুগুলো, আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। Thank you.